আমাদের ইমাম আবু হানিফার নাম হচ্ছে নুমা। আবু হানিফা তার উপনাম বলা হয় পুনিয়া, আসল নাম হচ্ছে নুমান ইবনে সাবিত। তো কাবা শরীফের কোন থেকে আওয়াজ আসছে, হে নুমান, তুমি আমার ইবাদতের পুরো হক আদায় করে দিয়েছ, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, তোমার উপর নয়, তোমার উপরে এবং তোমার মাযহাবের উপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ তাকে এই সুসংবাদ দিয়ে দিয়েছে যে তোমার উপরে এবং তোমার মাযহাবের উপরে কিয়ামত পর্যন্ত যত লোক আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিই। সম্মানিত উপস্থিতি, এখানে যে ঘটনাটা উল্লেখ করা রয়েছে এই কথাটা কতটুকু সত্য আমাদেরকে প্রথমে দেখতে হবে। দেখেন, ইমাম আবু হানিফার নামে যে এখানে কথাটা চালু করা হয়েছে বা বলা হচ্ছে সেই কথাটার কোনো ভিত্তি নেই, দলিল নেই, কোনো সনদ নেই। বিনা সনদে, বিনা দলিলে, ভিত্তিহীনভাবে এই কথাটা আমাদের সমাজে প্রচলিত হয়ে আসতেছে, অনেক আলেম ওলামাগণ তাদের বক্তব্যের মাঝে বলেন। সম্মানিত উপস্থিতি, যেই কথার কোনো দলিল নেই, যেই কথার কোনো সনদ নেই, তাহলে বিনা দলিলে, বিনা সনদে যেই কথা আমাদের সমাজে চলে আসতেছে আমরা নিশ্চিত বলতে পারি এই কথাটি সত্য নয় এবং বাতিল একটি কথা। দ্বিতীয় কথা, এখানে বলা হয়েছে ইমাম আবু হানিফা কাবাঘর জিয়ারত করে বিভিন্ন ইবাদত করার পর যখন আল্লাহর কাছে দোয়া করলেন তখন কাবাঘর থেকে গায়েবী আওয়াজ আসলো যে হে ইমাম আবু হানিফা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম এবং তোমার পরে যারা তোমার মাঝহাব অনুসরণ করবে আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। এই কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমি যদি সূক্ষ্মভাবে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, বলা হচ্ছে কি ইমাম আবু হানিফাকে ক্ষমা করা হয়েছে এবং ইমাম আবু হানিফার যারা মাঝহাব অনুসরণ করবে কেমন পর্যন্ত তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। আচ্ছা ভাই, আপনাদেরকে একটা প্রশ্ন আমি করতে পারি বা করে যদি, তাহলে এর উত্তর আপনি কি দিবেন? আপনারা কিন্তু বলেন যে চার মাঝহাবই হক, চার মাঝহাবের যে কোনো একটি মাঝহাব অনুসরণ করলে সে নাজাত পাবে। তাহলে এখানে বলা হচ্ছে যারা ইমাম আবু হানিফার অনুসরণ করবে তারা নাজাত পাবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, অথচ আপনারা বলেন যে চার মাঝহাবই হক, চার মাঝহাব অনুসরণ করলেই মানুষ জান্নাত পাবে, তাহলে আপনাদের কথার সাথে এই বর্ণনার কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। এই বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যেটা ইমাম আবু হানিফার মাঝহাবের অনুসারীরা ব্যতীত অন্য যে তিন মাঝহাবের যারা অনুসারী রয়েছেন তারা নাজাত পাবেন না, মুক্তি পাবেন না, ক্ষমা পাবে না, তাদের জান্নাত নাই, তাদের জন্য জাহান্নাম। এই কথা যদি আপনি বলেন তাহলে এই কথার সাথে এই কথা বিপরীত। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে এই কথাটা একটি মিথ্যা, ভিত্তিহীন কথা। আর সবচেয়ে বড় কথা, ইমাম আবু হানিফার অনুসরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলবেন? অনুসরণ করতে হবে একমাত্র নবীর, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন জগতে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এইভাবে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এইভাবে বললেন কোরআন মাজিদকে, আল্লাহ রাসূলকে বলতে বললেন হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি তাদেরকে বলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা করবেন কার অনুসরণ করলে? রাসূলের অনুসরণ করলে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে মিসকাতুল মাসাবিদের 156 নম্বর যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে আজকে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তোমরা যদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতে আর আমাকে যদি বাদ দিতে তাহলে তুমি জাহান্নামে যেতে। যেহেতু মুসা আলাইহিস সালামের অনুসরণ করা জায়েজ নেই, সেখানে ইমাম আবু হানিফার আপনার অনুসরণ করা কীভাবে জায়েজ হতে পারে? হ্যাঁ, ইমাম আবু হানিফার যে কথা কোরআন হাদিসের সাথে মিল রয়েছে অবশ্যই আপনি সেটা অনুসরণ করবেন, তার মানে ইমাম আবু হানিফার অনুসরণ আপনি করতেছেন না বরং রাসূলের কথারই অনুসরণ করতেছেন। ধরেন কথাটা এরকম হতে পারে, আমি একজনকে বললাম যে তুমি অমুককে গিয়ে খবর দাও তাকে এই কাজটা করতে বলা হয়েছে, এখন ওই লোকের খবর পেয়ে যদি আপনি ওই কাজ করেন আপনি কি ওই লোকের কথা অনুযায়ী কাজ করলেন না আমার কথা অনুযায়ী কাজ করলেন? নিশ্চিত আপনি আমার কথা অনুযায়ী কাজ করছেন, ওই লোকের না।
ঠিক এরকম ইমাম হানিফা রাহমাতুল্লাহর যে কথা কোরআন হাদিসের সাথে মিল আছে, আপনি যদি সেটা অনুসরণ করেন তার মানে আপনি ইমাম হানিফার অনুসরণ করলেন না, অনুসরণ করলেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু যেই কথা ইমাম হানিফার নাই সেই কথাই আর রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত নয়, ওই কথা যদি ইমাম হানিফা বলে আর আপনি সেটা যদি অনুসরণ করেন তাহলে আপনি কার অনুসরণ করলেন, ইমাম হানিফার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? অবশ্যই ইমাম হানিফার। তো অতএব এখানে বলা হচ্ছে অনুসরণ করতে হবে কাকে? ইমাম হানিফাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা একরাম তাবিগণ সমস্ত সালফে সালাফগণ ঐক্যমত যে অনুসরণের একমাত্র ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো ব্যক্তির অনুসরণ করা জায়েজ নেই, হারাম। সমান্ত উপস্থিতি। তাহলে আমরা যেটা বুঝতেছি উক্ত কথাটি একেবারে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা। উক্ত কথা থেকে আমাদের সকলকে পরিত্যাগ করে কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে আসা তো